নমস্কার বন্ধুরা, আমার এক নতুন ভিডিও আবার বাংলাতে নতুন এক ভিডিও আমি আপডেট করতে চলেছি। যে ভিডিওটা জিনেটের জন্য, তো জিনেটের জন্য এই ভিডিওটা কেন আপলোড করছি তার কারণ হলো জিনেট বর্তমানে এখন বন্ধ হয়ে আছে। বন্ধ হয়ে গেছে মানে এখন কোনো অ্যাডভিউ করা যাচ্ছে না। তো বর্তমানে জিনেটের কোম্পানির উপরে কিছু ডিসিশান নেওয়া চলছে, কিছু প্ল্যানের রিপ্ল্যান লঞ্চের কিছু চিন্তাভাবনা চলেছে। তো এই জন্যই এই ভিডিওটা আপলোড করা। তো সেই ব্যাপারে কিছু আপডেট এসেছে, সেই আপডেটগুলো তোমাদেরকে জানাতে চাইছি। সেই আপডেটগুলো হলো জিনেটের যে আগের ফান্ডগুলো যেগুলো আছে, সেই ফান্ডগুলোকে জিনেট নতুন যে প্ল্যান লঞ্চ করছে, ওই প্ল্যানে কোনো কিছু মানে কাজে লাগাতে দিচ্ছে না এবং কাজে লাগাতে চাইছে না। সেই যে কাজে লাগানো কথাবার্তার জন্য কিছু আপার মেম্বার, যেগুলো আপার লাইন যেগুলো আছে, ওনারা হচ্ছে জিনেটের কাছে একটা প্রস্তাব রেখেছে যে ওই ফান্ডগুলোকে কাজে লাগানো যায়, যদি তো খুবই ভালো হয়, খুবই উপকৃত হয়। তো জিনেট এই জন্য কিছু যা চিন্তাভাবনা নিয়েছে জিনেট, এবং এটাও বলেছে যে জিনেট এর ব্যাপারে খুব শীঘ্রই এক চিন্তাভাবনা নেবে। তো বর্তমানে এটুকুই আপডেট এসেছে যে আগের ফান্ডগুলো এখন বর্তমানে কাজে লাগানো যাবে না, আর যদিও লাগানো যায় তো খুব কিছু পার্সেন্টেজ লাগানো যেতে পারে। সেটা কতটা পার্সেন্টেজ লাগানো যেতে পারে তার কোনো চিন্তাভাবনা আপাতত নেই, বা সঠিক কোনো কথা এখনও পর্যন্ত আসেনি। যদিও আসে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো এক নম্বর, দ্বিতীয় নম্বর, পেমেন্টের যে কথাগুলো এসেছে, 19 তারিখ থেকে পেমেন্ট স্টার্ট হচ্ছে। ওয়েবসাইটে যেমন দেওয়া আছে 19 তারিখের থেকে পেমেন্ট স্টার্ট হবে, সেই অনুযায়ী 19 তারিখ থেকে পেমেন্ট স্টার্ট হচ্ছে। কিন্তু 19 তারিখ থেকে যে পেমেন্টগুলো স্টার্ট হচ্ছে সেগুলো 500 টাকা থেকে, যাদের পেমেন্টগুলো শুরু হয়েছে প্রথমে কম অ্যামাউন্টে পেমেন্ট থেকে পেমেন্ট স্টার্ট হচ্ছে। প্রথমে যাদের 500 টাকা উইথড্রল করতে দেওয়া ছিল তাদের এগুলো আগে শুরু হবে এবং আস্তে 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 করে পুরো পেমেন্টটাই ক্লিয়ার হয়ে যাবে। বর্তমানে এই যে আপডেটটা এসেছে, এই আপডেটটা কাল 2 তারিখ, অর্থাৎ 2 তারিখ চণ্ডীপুর ব্রাঞ্চে জিনেটের MD মিস্টার বিকাশ কুমার দলপতি, ওনার এক মিটিং ছিল, ওই মিটিং থেকে উঠে আসা কিছু আপডেট। তো এই ভিডিওটা ওই জন্যই আপনাদেরকে দিলাম, যাতে আমিও যেমন কিছুটা আপডেট পেয়েছি, আপনারাও যেন পান, আর আপনাদের যেন কিছুটা হলেও উপকৃত হয়। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আপনারা যাদেরকে জিনেটে জয়েনিং করিয়েছেন ওদেরকেও এই ভিডিওটা পাঠাতে পারেন। তো আজকের ভিডিও এতটাই, আবার নেক্সট আপডেট জিনেটের জন্য যদি কোনো নেক্সট আপডেট পাই তো আপনাদেরকে অবশ্যই জানাবো।